এই ছাতিটাকে দেখে আপনার কেমন লাগছে? সুন্দর। পাবলিকের ডিগ্রিটা হলো এরকমই, কোনো কামেও দেয় না কিছু না। আমি আমার একটা ফ্রেন্ডকে দেখছিলাম, ওর মোবাইলের মধ্যে সব স্যাড সং দিয়ে ভরা। ক্যামেরার সামনে তো 3 মিনিট একটু থাকতে হবে। ছেলেরা যেমন মেয়েদেরকে কমপ্লিকেটেড বলে, ছেলেরও কমপ্লিকেটেড না। আই লাভ ইউ কইছিলাম, রিপ্লাই দেয় না কেমন, আর দূর ভালো লাগে না। ভাইয়া হিউমার ট্যাবলেট মানে কি? হোয়াই হিউমার ট্যাবলেট? প্ল্যান ছিল না, হয়ে গেছে ভুলে। হিউমার ট্যাবলেট মানে হচ্ছে আমি বুঝেছি যে আপনি রসাত্মক ভিডিও দিতে পছন্দ করেন মানুষকে। হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে হলো? মানে ছোটকাল থেকে আমার একটা স্বভাব ছিল যে মানুষকে হাসাতে মানে আমি অনেক পছন্দ করি। সো ওই থ্রুতে আর কি কন্টেন্ট ক্রিয়েশনের এই চ্যানেলটা বানিয়েছি। তো ওইভাবে আর কি শুরু করা, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন রাইট নাও এই জায়গাতে এসেছি আর কি। আচ্ছা, কেমন লাগে যখন সবাই আপনাকে হিউমার ট্যাবলেট বলে ডাকে? শুরুতে অনেক ভালো লাগতো, এখন বিরক্ত লাগে। আচ্ছা, আপনার নাম হিউমার ট্যাবলেট, সবাই কিন্তু হিউমার ট্যাবলেট নামে চিনে, কিন্তু আপনার আসল নামটা কি এবং সেটা বলেন? আমার নাম মাশফিক এনাম তুর্য, সবাই হিউমার ট্যাবলেট নামে চিনে, অনেকে আরো অনেক নামে চিনে। অনেক নামে চিনে? হ্যাঁ। আচ্ছা, কি কি নামে চিনে? এখন বিকাশে পেয়ে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বেশি বা গালি একইজন একই রকম ভাবে বলে। এখন জিনিসটা কি যে হিউমার ট্যাবলেটও যে সবাই ঠিকভাবে বলবে এরকমটাও না, অনেকে হামার ট্যাবলেটও বলে। তো জিনিসটা কি যে যে যেভাবে বলুক, বাট সবাই যে আমাকে চিনে এই জিনিসটাকে আমি অনেক বেশি গ্রেটফুল। সবাই যে হিউমার ট্যাবলেটকে ভালোবাসে এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, হিউমার ট্যাবলেট যখন মাকে পচায়, বোনকে পচায়, ভাইকে পচায়, ফ্যামিলির অন্য অন্য মেম্বারদেরকে পচায়, ফ্যামিলির মেম্বাররা রাগ করে না? তারা ওইটা অনেক এনজয় করে বলে না। যেমন ধরেন যে আমার আপু বা আমার মা এই জিনিসগুলোকে অনেক হাসির চোখেই দেখে, বলে যে না আমি তো এরকমই করি বা মা তো এরকমই করে। সো এটা কখনো তারা আনকমফোর্টেবলভাবে দেখে না। বা আমার রিলেটিভসরা এরাও অনেক ফ্রেন্ডলিভাবেই নেয়, ফ্যামিলিয়ারভাবেই নেয়। সো এটা কখনো কোনো প্রবলেম হয় না, উল্টা আমাকে সাপোর্ট করে। আচ্ছা, আপনি তো একজন ফিলোসফার, ফিলোসফিক্যাল অনেক ভিডিও আপনি বানান। হ্যাঁ। আচ্ছা, আজকে একটু বলেন তো, এই যে মানুষ যখন, মেয়েরা যখন একটা ভালো ছেলে খোঁজে বিয়ে করার জন্য, তো ভালো ছেলে চেনার উপায় কি? ভালো ছেলে চেনার উপায় আছে। এখন ভালো ছেলে জিনিসটা কি যে একটা ছেলে আপনার অপিনিয়ন বা আপনার যে অধিকারটা আছে সেটার উপরে সে অনেক বেশি রেসপেক্টফুল হবে। যেমন আপনি ছেলে একটা ছেলেকে ছেলের সাথে কথা বলতেছেন, সে যদি আপনাকে বলে যে না ঠিক আছে এটা করবো না ওইটা করবো না, ও আপনি কি চান সেটার প্রতি যত্নবান না, তখন আপনার বুঝতে হবে যে না ঠিক আছে এই মানুষের প্রতি আমি কমফোর্টেবল হই। মানে কিভাবে, মানে মানুষের সে 5 মিনিটে বুঝে ফেলবে যে আপনি ভালো ছেলে? ছেলেরা যেমন মেয়েদেরকে কমপ্লিকেটেড বলে, ছেলেরও কমপ্লিকেটেড না, কম কমপ্লিকেটেড, মানে কম কমপ্লিকেটেড না। তো আপনাকে যদি আমি বলি যে না ঠিক আছে আপনার, আমার ব্যাপারে মন্তব্যটা কি? আপনার ব্যাপারে মন্তব্যটা হচ্ছে যে আপনাকে সামনাসামনি দেখতে তো অনেক ভদ্র লাগে, শান্তশিষ্ট লাগে, কিন্তু আপনি তো ক্যামেরার সামনে একদম পুরাই তিরিং বিরিং। ক্যামেরার সামনে তো 3 মিনিট একটু থাকতে হবে, এটা তো লাইক কাজই আমার, এটা আপনার কাজ। আচ্ছা, তিরিং বিরিং মা, আপনা যদি বলি যে তুর্য বাস্তব, মানে ক্যামেরার সামনে কেমন আর ক্যামেরার আড়ালে একদম কেমন? কেমন ক্যামেরার মধ্যে আমি খুবই পাগলাটে টাইপের, আমি যা ইচ্ছা তাই করতে পারবো এরকম একটা ভাব, আমি প্রচণ্ড পাগলাটে টাইপের। বাট আমি ক্যামেরার বাইরে খুবই শান্ত টাইপের, আমি এত একটা কথাবার্তা বলতে পছন্দ করি না, খুবই লাইক লো কি টাইপের থাকি, একটু হাম্বল টাইপের থাকতে পছন্দ করি। বাট হ্যাঁ, আমি ইন্টারঅ্যাক্ট করতে পারি মানুষের সাথে, কথা বলতে এমন না যে পছন্দ করি না, যখন সময় আসে কথা বলা পছন্দ করি, মাঝে মধ্যে অনেক বেশি লিডারশিপ ভাইবস দেখাই দিই। তো সবসময় এটা টাইমিংয়ের উপরে ডিপেন্ড করে, আপনি যখন ক্যামেরার মধ্যে আমাকে দেখবেন সবসময় দেখবেন যে হ্যাঁ ঠিক আছে। এই যদি বলি যে আচ্ছা তাহলে ক্যামেরার সামনে কি আমরা ফেক ফেক একটা মানুষকে দেখি নাকি সে তার মধ্যে? না, আপনি একটা অরিজিনাল মানুষকে দেখেন, বাট ওই অরিজিনাল মানুষটা সবসময় যে সেম রকমটা থাকবে এরকমটা না, অনেক সময় এমন হয় যে আমার মন টন খারাপ থাকে রিয়েল লাইফে যেমন দেখতে গেলে আর কি। এটা মানুষ অনেক সময় বোঝে না যে ক্যামেরার মধ্যে যে যে মানুষটাকে তারা দেখতেছে এটা রিয়েল লাইফে অনেক সময় মন খারাপ থাকতে পারে, ডিপ্রেস থাকতে পারে, বা অনেক সময় অনেক ফুলফিল থাকতে পারে। সো ইট ইজ লাইক জাস্ট মিক্সড অফ এ হিউম্যান বিং, আমি একটা মানুষের মতোই, নর্মাল মানুষের মতোই, জাস্ট মানুষ মনে করতে পারে যে না ঠিক আছে ক্যামেরার মধ্যে যেরকম ওই রকমটাই আমি। সো এটা এই যে আপনি অনেক হাসি খুশি মানুষকে হাসান, আপনার লাইফে ডিপ্রেশন এসেছিল কখনো? আমার লাইফে অনেক সময় ডিপ্রেশন এসেছে, বাট জিনিসটা কি যে আমি ওভারকাম করতে পারি। এখন মানুষের একটা ব্যাপার আছে যে ডিপ্রেশন যখন তারা ফেস করে
তারা কখনো উপায়টা জানে না বা তারা মনে করে যে না ঠিক আছে এটা আমার কাছে মনে হয় যে তারা মাঝে মাঝে না ডিপ্রেশনে বসবাস করতে পছন্দ করে ওটাকে পোষাতে পছন্দ করে যেমন আমি আমার একটা ফ্রেন্ডকে দেখছিলাম তো ও জিনিসটা কি যে ওর মোবাইলের মধ্যে সব স্যাড সং দিয়ে ভরা গান যে বাজায় সব স্যাড আমি বলতেছি তোর মোবাইলে কি কোনো ভালো গান নাই ওকে ওকে ও আমার সাথে গাড়িতে বসছে তো গাড়িতে বসার পরে আমরা যে গান ছাড়বো ওকে যেই গানই বলে ওইটাই হিন্দি অরিজিৎ সিং এর গান হবে বাজাচ্ছে তো দেখছি যে ও আর কি ডিপ্রেশন জিনিসটাকে এনজয় করে এনজয় করছে হ্যাঁ তো ও যদি দুই তিন দিন হ্যাপি থাকে ও বলে যে আমার লাইফে মানে এত সুখ কিভাবে আসবে ভাই এটা তো ভালো লাগতেছে না এরকম বলে তো এটা ডিপেন্ড করে মানুষ ওয়াইজ বাট আমি সুখী থাকতে পছন্দ করি আর ডিপ্রেশন জিনিসটাকে আমি ফেসের মতো দেখি প্রত্যেকটা মানুষের লাইফে আসবে অ্যান্ড এমন না যে এটা কখনো যাবে না যাবে অ্যান্ড এটা একটা ফেসের মতো এই আচ্ছা এই যে ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হওয়ার জন্য এত পাগল থাকি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তারপর এই যে দেখেন জব সেক্টরে সার্টিফিকেট নিয়ে যেতে টেনশন থাকে এই সার্টিফিকেটের কি আসলে সত্যি কোনো প্রয়োজন আছে আপনার কি মনে হয় এই ছাতিটাকে দেখে আপনার কেমন লাগতেছে সুন্দর এটাই এটা পাবলিকের ডিগ্রিটা হলো এরকমই এ কোনো কামেও দেয় না কিছু না ভাই মানুষ আবার অফেন্ডেড হবে প্রাইভেটও সেম আপনি যাইতেছেন ওইখানে হলো পাবলিকের একটা ঠিক আছে ভর্তি হয়ে গেছেন হ্যাঁ পেয়ে গেছি হ্যান তেন হাবি জাবি কত কিছু একটা মানে জাস্ট আমাদের এই যে সার্টিফিকেটের সৌন্দর্য বৃদ্ধি করতে একটা সুন্দর একটা ডিগ্রি লাগে একটা ডিগ্রি লাগে আপনি সিভির মধ্যে অনেক সুন্দর করে লিখতে পারবেন ঢাকা ভার্সিটি বাট কোনো কাজই দেয় না আচ্ছা তাহলে কি কাজে দেয় একটু বলেন তো আমাদের টিপস দেন তো আসলে মেইনলি কি কাজে দেয় কাজে দিতে পারে আপনার কনফিডেন্স আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি অনেক বড় একটা জায়গায় একটা পাঁচ বছর পরে যাব আপনার কনফিডেন্সটা আপনার অনেক কাজে লাগবে অ্যান্ড আপনার কনফিডেন্সটা আপনাকে ওই জায়গাটা বের করে দেবে যে না ঠিক আছে আমার ইংলিশ ইমপ্রুভ করতে হবে বাংলা ইমপ্রুভ করতে হবে আমার এই ছাতিটাকে খাওয়া যাবে না ফেলে দিতে হবে আপনি অনেক কিছু বলতে পারবেন এখন জিনিসটা কি যে আপনি নিজে জিনিসগুলোকে ক্যালকুলেট করে নেবেন যে না ঠিক আছে আমার এই জিনিসগুলো দরকার এইগুলো আমি ইমপ্রুভ করব যার আর কি ওই কনফিডেন্স নাই নাই ও সবসময় বলবে যে না ঠিক আছে বাংলাদেশ ফালতু বিদেশ চলে যাবো শেষ আপনি একটু আগে বলছিলেন যে লিডারশিপ আপনার পছন্দ রাজনীতিতে কখনো আসতে চান এই রাজনীতিতে না অন্য কোনো লিডারশিপে আমি বিজনেস লিডারশিপ অনেক পছন্দ করি তো ওইটার ক্ষেত্রে আমার ইচ্ছা চিন্তাভাবনা আছে বাট বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট ওইখানে অ্যাকচুয়ালি আসতে চাই বাট সীমাবদ্ধতা আছে তো সেই জন্য পসিবল না এটাই আর কি এত এত কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে নিজেকে কীভাবে আলাদা করেন এখন জিনিসটা কি যে আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ডলি বলি বাংলাদেশের কন্টেন্টের সবার কন্টেন্ট আমার ভালো লাগে না আমার জিনিসটা কি যে আমি ট্রাই করি যে এইখানে যাতে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট আমি পেশ করতে পারি অ্যান্ড এটা যাতে সবার কাছে অ্যাকসেপ্টেড হয় আমি এমন ট্রাই করি না যে না ঠিক আছে যে জাস্ট গুলশান বনানির একটা স্পেসিফিক টাইপের অডিয়েন্স যারা আছে ওরা জাস্ট দেখবে বা আমি এটা টার্গেট করি যে আমার কন্টেন্টটা গুলশান বনানির মানুষ যেরকম দেখে মজা পাবে সেরকমটাই একটা বাংলাদেশের যে কোনো একটা প্রত্যন্ত গ্রামের ছেলে দেখে এটা এনজয় ফিল করবে সো আমি ওই জিনিসটা অনেক ট্রাই করি অ্যান্ড অনেক সময় এরকম হয় যে না ঠিক আছে ফুলফিল্ড হয় না যেমন আমি যদি আপনাকে বলি যে বিশ্বযুদ্ধ দুই নিয়ে আপনাকে আমি একটা কন্টেন্ট বানাতে আপনি বুঝবেন না এই ছেলে কী বানাইছে এটা ফালতু আমি এরকম ট্রাই করছিলাম অ্যাকচুয়ালি তো জিনিসটা কি যখন আমি আপনাকে বলতেছি আপনার মাকে নিয়ে আমি কন্টেন্ট বানাবো তখন আপনি জিনিসটাকে অনেক ওপেনলি নিতে পারতেছেন বিকজ আপনি আপনার মার সাথে জিনিসটা রিলেট করতে পারতেছেন এরকম তো আমি টার্গেট করি যে মানুষ যেভাবে করতেছে ওই রকম না করে আমি আমার মতো করে ডিফারেন্ট কিছু করব ডিফারেন্ট কিছু করব বাট সবার কাছে যেটা অ্যাকসেপ্টেবল হয় অনেকে অনেক সময় না বুঝে অনেক কমেন্ট করে এটা নিতে পারে ওটা নিতে পারে ওটা আপনি সারা দিন আমাকে গালি দেন কোনো সমস্যা নেই ওকে আচ্ছা একটা ডিফারেন্ট কোশ্চেন করি এই যে মনে করেন এখানে বসে আছেন আমার সাথে গল্প করছেন হঠাৎ করে ফোন আসলো যে আপনার খুব কাছের মানুষ বা অনেক বিপদে পড়েছে বা কোনো একটা বিপদ আসতেছে আপনার লাইফে কি করবেন আমি আরেকজনকে ফোন দেব ওকে বলবো যে তুমি ট্যাকেল করো আমি আসতেছি মাথা ঠান্ডা থাকে আমার মাথা অনেক ঠান্ডা থাকে আমি সহজে এত সহজে আমার অনেক বিপদের সময় এমন হয়েছে যে আমার খুবই মাথা ঠান্ডা একজন মারা গেছে মাথা ঠান্ডা বুকে ঠিক আছে এখন কি করতে হবে দেখি গ্রেট আপনার কি মনে হয় রাগ মানুষকে কি কি পর্যায়ে নিয়ে যেতে পারে রাগ আপনাকে একটা ডিস্ট্রাকশনের মধ্যে নিয়ে যেতে পারে
এখন জিনিসটা কি রাগ আপনার কন্ট্রোলে থাকে আপনার ধরেন যে আপনাকে আমি অফেন্সিভ একটা কথা বললাম এখন আপনি এরকম করে তুর্য আমাকে কেন সব বললো কি জন্য বলবো হ্যাঁ তেন আবার আপনি ডিফারেন্ট একটা ওয়ে বলবো ও তুর্য আমাকে কেমনে বলছে মানে এটাকে কন্ট্রোল করে না সো এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি জিনিসটাকে কন্ট্রোল করে নেবেন আপনি কি ইজিলি নেবেন নাকি আপনি রাগ করবেন এটা আপনার কন্ট্রোলে থাকে এখন আমরা জিনিসটা কি যে আমরা রাগ হতে যাই বলে আমরা রাগ হই যে এরকম কেন বললো কি জন্য বললো এটা তো বলা ঠিক হয় নাই আমি ওকে ফোন দিলাম ওকে ওই এটা বলছে আমার কি করা উচিত ও আবার আরেকটা সলিউশন দেয় নিজেকে কন্ট্রোল করে নেওয়া উচিত আচ্ছা আপনাদের ফ্রেন্ড সার্কেল যখন আপনারা এক জায়গায় গল্প করতে বসেন বা আপনার ফ্রেন্ড সার্কেলে যখন যদি বলি এখানে তো ভালো খারাপ মিলায় থাকে খারাপ যে বন্ধুগুলো তাদেরকে কি অ্যাভয়েড করেন নাকি ফ্রেন্ড সার্কেল থেকে বাদ দিয়ে দেন হ্যাঁ এমন না যে নাই আছে এখন এটা আপনি কমপ্লিটলি তো আর অ্যাভয়েড করতে পারবেন না আপনি একটা ফ্রেন্ড সার্কেলকে আছে বাট ওদের সাথে আপনি যতটা কম ইন্টারঅ্যাক্ট করতে পারেন ততটা ভালো আপনি কথা বলতেছেন হাই হ্যালো এই পর্যন্তই আছে বাট আপনার ক্লোজ ফ্রেন্ড যারা আপনাকে কন্টিনিউসলি সাপোর্ট দিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে একটা সময় আপনি দেখবেন যে না ঠিক আছে ক্লোজ ফ্রেন্ডরা চেঞ্জ হয়ে যাচ্ছে ওই সময়টা আলাদা বাট নর্মালি আপনার লাইফে টক্সিক মানুষের ডিজার্ভ করেন বা যারা আপনার লাইফের মধ্যে খারাপভাবে ইম্প্যাক্ট ফেলতেছে এরা কোনোভাবে আপনার লাইফের একটা প্লেসও ডিজার্ভ করে না সো এদেরকে বের করে দেওয়াটা আপনার জন্য সবচেয়ে ভালো আচ্ছা কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু আপনার শখের কিন্তু এটাকে কখনো সিরিয়াসলি নেওয়ার কথা ভেবেছেন কিনা না এটা আমার নিজের শখের মতো করে দেখছি আমার শখ আছে বলে আমি কন্টেন্টটা বানাচ্ছি অ্যান্ড এটা এমন না যে শুধু মানুষের জন্য বানাচ্ছি এটা আমার নিজের জন্য বানাচ্ছি আমার নিজের বানিয়ে আনন্দ লাগে মানুষকে এন্টারটেইন করে আনন্দ লাগে সেজন্য বানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে